আলহামদুলিল দুঃখিত প্রথমেই সেমন একটু দেরি হয়ে গেছে একটু আগে থেকে শুরু করতে পারতাম আশা করি আপনার সবাই ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি খারাপ নেই যাই হোক আপনারা আসার পরে কমেন্ট করলে ভালো হয় যে এসেছেন এটা একটা এসে কমেন্ট করবেন এটাকে একটা পিন কমেন্ট করে দিলাম তো সালাম দেওয়া দরকার নেই জাস্ট কমেন্ট করলেই চলবে এত উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যায় তাই না তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ একটা চমৎকার সময় আমরা কাটাচ্ছি এখন গত দিনের ক্লাসটা দুঃখজনকভাবে মিস হয়ে গেছে আসলে মেলায় যাওয়ার কথা ছিল এবং অনুরোধ করা হয়েছিল যাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ গিয়েছিলাম পারত পক্ষে আমি আসলে খুব বেশি নড়াচড়া করতে চাই না বিশেষত একটু শারীরিকভাবে দুর্বল মানুষ পারলে বাসাতেই সব কাজ করতে চাই তো যাই হোক যাওয়া লেগেছে চিন্তা ছিল বিকাল তিনটা পর্যন্ত থাকবো তারপর চলে আসব কিন্তু পারলাম না দেখা গেল যে বিভিন্ন কাজ এমন ভাবে আটকে যেতে হলো এবং অনেক ভাইয়েরা এসেছেন সবার সাথে দেখা করতে হলো কিছু না কিছু সময় তো দিতেই হয়েছে তারপরও অনেককে সময় দিতে পারি নাই যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ বেশ একটা চমৎকার সময় গেছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমি চিন্তা করেছিলাম যে কোনোভাবে এসে যে আপনাদের ক্লাসটা গতকাল নেওয়া যায় কিনা কিন্তু দেখা গেল বায়তুল থেকে আমি রওনা দিয়েছি সাড়ে আটটায় এবং আমি আহ একটা ওবারও নিয়েছিলাম যাতে দ্রুত এসে পৌঁছাতে পারি কিন্তু দুঃখজনক হচ্ছে যে আসলে পারি পরে এই জন্য আপনাদেরকে বললাম যে আজকে নিতে হচ্ছে ক্লাস আর আলহামদুলিল্লাহ আপনাদের অনেকে এসেছিলেন দেখা করতে এটা খুব ভালো লেগেছে নিজের ছাত্রদেরকে সরাসরি দেখতে পারলে বেশ ভালো লাগে মানে আপনারা তো আমাকে তাও ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি তার আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছি না এটা হলো প্রথম বিষয় তারপর যার কাছে পড়ছেন তার সাথে একবার দুইবার দেখা হওয়াটা ভালো যেহেতু সরাসরি নেওয়ার জিনিস তারপর আমরা এটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি ওটা একটা প্রতিস্থাপন করতে তারপরেও একবার দুইবার দেখা হওয়া ভালো এবং আমার ইচ্ছা আছে যে আল্লাহ রহমতে আপনারা যদি আমার কোর্সটা শেষ করতে পারেন এবং আমি যখন সার্টিফিকেট ইস্যু করবো ইনশাল্লাহ আমি তো বলেছিলাম যে আমি আমার একটা পার্সোনাল সার্টিফিকেট আপনাদের জন্য ইস্যু করবো যেটাকে আমরা বলি ইজাজা তো আল্লাহ আল্লাহআ যদি তৌফিক দেন আমার ইচ্ছা আছে যারা প্রবাসী আছেন তাদের তো সম্ভব না কিন্তু যারা সামনে আছেন তাদেরকে আমি কপিটা প্রিন্ট আকারে যদি সামনাসামনি দিতে পারি আমার খুব ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেকে এসেছিলেন দেখা করেছেন আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কৃতজ্ঞ সময় দেওয়ার জন্য তো আহ আজকের আমরা ধীরে সুস্থে চলে যাই আমাদের বইয়ে আর দাসল বা ষষ্ঠ দশ যেটা এটা বেসিক্যালি আহ তা একটা মশকের দশ অর্থাৎ কোরআনের কিছু অংশ মস্কার বিষয়টা আমাদের আপাতত প্রয়োজন নেই আমরা গতদিন যে পড়াটা দিয়েছিলাম সোরা বুরুজ সেটার মস্ক থেকে মোটামুটি কাজ হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা আলহামদুলিল্লাহ অনেকে হোমওয়ার্ক দিয়েছেন কিন্তু অনেকে দেননি এবং যারা দেননি তাদের সংখ্যাও সংখ্যা কম না বরং দেওয়ার থেকে যারা দিয়েছেন তাদের চেয়ে যারা দেননি তাদের সংখ্যাটা বেশি এটা দুঃখজনক এটা হওয়া উচিত নয় আপনাদের চেষ্টা করতে হবে পড়াগুলো ঠিক মতো দিতে আহ কেননা পড়া ঠিক মতো দিলেই বোঝা যায় সমস্যাগুলো আহ আপনারা অনেকেই হোমওয়ার্ক যারা দিয়েছেন তাদের অনেকের যেটা আমি আগেও একবার বলেছি যে বোঝা যায় এর আগে কোথাও শিখেছেন কিন্তু অনেক কিছু হয়তো ভুলে গেছেন এই কারণে কয়েকটা জায়গায় বড় বড় ভুল করে বসেন বা ছোটখাটো ভুলও করেন তো এটা ওই হোমওয়ার্কটা দিলে বোঝা যায় আর আজকের তো আমাদের তাজবিদের শেষ ক্লাস তো গতদিন আমি করিয়ে দিয়েছি আজকে শুধু সুরা বুরু যে কারো কারো কি কি ভুল আছে এটা একটু আলোচনা করে আমরা সরাসরি আরবি ভাষাতে চলে যাব এবং আজকে থেকে আমরা যে পড়াটা দিব সেটা আপনাকে অবশ্যই পরবর্তী থেকে দিতে হবে আরিফ এলাহি শামীম ভাই না ভাই আমি শুরু থেকে মাদ্রাসার ছাত্র নই আমি সম্পূর্ণ জেনারেল লাইনের ছাত্র আমি আমার এস এস এন এইচ এস সি দুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রাজকুতরা মডেল কলেজের ছাত্র ছিলাম আমি এরপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে দু হাজার এগারো বারো সেশনে ভর্তি হই বিবিএতে আমার মেজর ছিল ম্যানেজমেন্ট এবং এর পাশাপাশি আমি মাদ্রাসার কারিকুলাম কন্টিনিউ করি এবং ঢাকা ইউনিভার্সিটির পড়া শেষ হওয়ার পরে আমি মাদ্রাসার যে দাওরা হাদিস পরীক্ষা আছে বোর্ড পরীক্ষা যেটা সেটা আমি করি এবং সেখানে করি এই এই হচ্ছে ছোটখাটো পরিচিতি যাই হোক যেটা বলছিলাম মূল কথা সেটা হচ্ছে আহ এর ক্লাস অর্থাৎ আজকে থেকে আমরা যে পড়ার দিতে যাচ্ছি এগুলো অবশ্যই আপনাদেরকে নিয়মিত করতে হবে এবং অবশ্যই এবং অবশ্যই ওই পড়াগুলো কিন্তু আমাকে দেখাতে হবে ওই অবশ্যই দেখাতে হবে কেননা ভাষার বিষয়টা বিষয়টা হয়তো করতে পারবেন বাট বিষয়টা একটু এই জন্য আপনাদেরকে ঠিক মতো দিতে হবে আহ আরিফ এলাই সাহিম ভাই ইনশাআল্লাহ অবশ্যই দোহা করবেন আমার জন্য জাজাকাল আল্লাহ তো সুরভ বুরুজের যে বিষয়গুলো আমি দেখেছি যে কয়জন পড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ বা প্রায় অধিকাংশই তেমন কোনো সমস্যা নেই তো দুই একটা জায়গাতে যে সমস্যাগুলো হয় তার একটা আমি উদাহরণ দিয়েছি যে যে হরফে আমরা ওয়াফ করবো তার আগের হরফে যদি মাদ হয় আমরা পড়েছি যে সেটা তিন আলিফ টান দিতে হয় তো ধরেন আপনি বলছেন আলিফ দিয়েছে বলছে দিয়েছে এটা হবে না এমন না বিক্রি হতে এমন না যেটা আমি আগে বলেছি কিন্তু তেজবিদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে কোরআনের পঠন পদ্ধতিতে ভুল হচ্ছে এই জন্য যেটা করতে হবে কি বলেছিলাম যে তিন টান দিতে হবে এই জায়গায় এই একই কথাই সবগুলো গুলো যে প্রত্যেকটা জায়গায় আলমাউদ এখানে যদি অফ করতে চান কি করতে হবে টান দিতে হবে এই জায়গাগুলোতে আমি দেখেছি যে আপনারা যারা দিয়েছেন তারা ভুল করেছেন আরেকটা হচ্ছে ওয়া আল আম না বিল মু মেনিনিন এই যে বিল মো মেনিন এই জায়গাতে অনেকে পড়েছে বিল মু মেনিন

এখানে কেউ কেউ একা টান দেওয়ার চেষ্টা করেছে মানে ফায়ার পরে এটা ভুল এটা করা যাবে না এখানে তো একা লিফ্ট টান নেই আপনি কেন দেবেন শুধু আচ্ছা তারপর সুম ল্যাম সুম ল্যাম ইয়াতু বু এখানেও অনেকে একা টানটা দেয়নি এই জায়গাতে ভুল করেছে আর দেখেছি যে আপনাদের কারো কারো এখনো জাল এর উচ্চারণে কিছু সমস্যা রয়ে গেছে এটা কিন্তু ঠিক করে নেওয়া জরুরি যত দ্রুত সম্ভব আরেকটা বিষয় আপনাদের কারো কারো রেকর্ডিং শুনে তা এবং তো দুইটার মধ্যে পার্থক্য করা একটু কঠিন হয়েছে আমার জন্য যেমনটা বোঝা যায় তো ইন বা ত্যা এই জায়গায় অনেকে এইভাবে করেছেন ইন তা হয়ে গেল বিষয়টা এখানে ভুল হয়ে যাবে এবং শব্দের পরিবর্তন হয়ে যাবে চলাতে এই ভুল করলে তো নামাজি হয়ে যাবে সাবধান থাকতে হবে এই ক্ষেত্রে আরেকটা এখানে অনেকেই পড়ে অনেকে আলহামদুলিল্লাহ বাকিগুলোতে আর কারো তেমন কোনো সমস্যা আমি দেখিনি যারা হোমওয়ার্ক দিয়েছে তো এ হলো সুরাবুরুজ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা যেটা আমি গত গতদিনে তাজবিদের দশ শেষ করে দিয়েছি যে তাজবিদ আপনার আগাবনা প্রয়োজনীয় তাজবিদের আলোচনা আমাদের হয়ে গেছে তো আজকে আমরা মূলত পড়ব আদর্শ সাহাবে বা সপ্তম পাঠ অর্থাৎ আমরা আজকে থেকে আরবি ভাষাতে প্রবেশ করতে যাচ্ছি যারা দেশের বাইরে আছেন বা যাদের কাছে বই নেই তারা সম্ভবত এখন স্বপ্ন পাঠের ছবি পান নেই এবং আমি আন্তরিক দুঃখিত এই জন্য ছবিটা আরেকটু আগে দিয়ে দেওয়া উচিত ছিল আমি আপনাদের একটু সময় নেব আশা করি আপনারা ক্ষুব্ধ হবেন না এটা ছাড়া আসলে ওই ছিল না আজকে আমি এখন ছবিগুলো উঠিয়ে এখনই স্বপ্ন পাঠের ছবিটা গ্রুপে দিয়ে দিচ্ছে এবং যারা যারা এখন এটা পাননি বা যাদের কাছে বই নেই তারা ইনশাল এখান থেকে পড়তে পারবেন এছাড়া যাদের কাছে পুরাতন এডিশন আছে এই বইটা একটা এডিশন আছে একটা নতুন এডিশন আছে কারো কাছে যদি পুরাতন এডিশন থেকে থাকে তাদের কাছে পঞ্চাশ পিছা কিছু অতিরিক্ত শব্দ আছে এই শব্দগুলো থাকার কথা না তো তাদের সবাই তাদেরও আহ এই ছবিগুলো উপকারে আসবে বলে মনে করছেন ইনশাল্লাহ নয়টি ছবি দিয়েছি এখানে আমাদের এই আজকের অধ্যায় পুরোটা চলে এসেছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো যাই হোক পেয়ে গেলে খুব ভালো তারপরে দিয়ে রাখলাম যে যে পাননি আপনাদের জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে আমরা এখন মূল ভাষায় চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের মূল কষ্টটা আসলে ভাষার এবং আমাদের বেশ সময় লেগে গেল কিন্তু ওটাও প্রয়োজনীয় ছিল আমরা এখন ভাষা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আরবি ভাষা একদম শুরুতে আমাদের যে আলোচনাটা এটাকে আমরা বলছি ইসমুল ইশারা এটা নিয়ে আমরা সামনে যাব ইসমুল ইশারহ বা ইশারাবাচক নাম ঠিক আছে ইসমুল ইশারহ তো এই বিষয়ের আলোচনা আপনারা দেখবেন যে সপ্তম পাঠে লেখা আছে শিক্ষক নির্দেশনা এখানে ঠিক সাত নম্বরে লেখা আছে এই পাঠের আলোচ্য বিষয় ইসমুল ইশারহ বা ইসমুল ইশারতে ইশারা বিচক ইশারাবাচক নাম তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইসমান কাকে বলে এটা সামনে আমরা আলোচনায় যাব তো আমাদের আজকের আলোচনা বিশ্ব শুরুতে আসছে হ্যাঁ দেখেন বামে আছে মানে ইহা বা দিস আর ঠিক ডানে আছে একটা জিনিস সেটা হচ্ছে মানে হচ্ছে উহা এখন আমাদের যে জিনিসটা জানার বিষয় তা হচ্ছে আরবিতে আরবিতে লিঙ্গ দুটো একটা হচ্ছে মুজাক্কার বা পুরুষ লিঙ্গ একটা হচ্ছে মোয়ান্নেস বা স্ত্রী লিঙ্গ আমি এটা আপনাদের সাথে এখন একটু আলোচনা করি এবং আমি আসলে একটা মোটামুটি স্তূপের মধ্যে থাকি হ্যাঁ কখন আপনাদেরকে স্তূপটা দেখাবো ইনশাল্লাহ তো এই স্তূপ থাকার কারণে যেগুলো একটু এলোমেলো থাকে আমার দেখেন আমি এখানে দুটো শব্দ রেখেছি উপরের শব্দটা হলো আল মুজাক্কার আর হলো আল মোবান আল আল আমি মোমান যে কারণ আছে আপনাদেরকে একটু হ্যাবিচুয়েট করানো বইতে আছে বইতে পড়ে দেখে নিতে পারবেন উপরটা হচ্ছে আল মুজাক্কর নিচেরটা হলো আল মোয়ানাস তো আল মুজাক্কার মানে হচ্ছে বুগলিঙ্গ আর মোয়ান্ন মানে হলো স্ত্রী তো আমরা যখন দশ দিব কথার কথার যখন আমরা বলবো তখন কিন্তু আল মুজাক্কার হয়তো বলবো না বলবো মুজাক্কার হয়তো বলবো না বলবো এবং আমরা যখন বলছি হাদা বা এখানে আমাদের শেখার বিষয়ে যেটা আছে বিশেষভাবে সেটা আমি বলে যাচ্ছি আরবিতে যেটা বললাম যে মুজাক্কর এবং মান্নাস দুইটা লিঙ্গ এই যে বললাম না এটার মধ্যে একটা বিশেষত্ব আছে যেটা আমাদের বাংলা ভাষায় নেই সেটা কি আরবিতে প্রত্যেকটা শব্দের কোনো না কোন লিঙ্গ আছে প্রত্যেকটা শব্দেরই কোনো না কোন লিঙ্গ আছে প্রত্যেকটা শব্দের ধরেন আমি যদি বলি টুপি টুপি আরবি হল কলেন এটা হলো মোয়ান্না এটা হচ্ছে কি মান্নাথ এটা কিন্তু লিঙ্গের শব্দের ঠিক আছে আবার ধরেন আমি বলবো যে আমার যে আহ গায়ে আছে পাঞ্জাবি এটা আমি বললাম কমেসন কমিশন মানে হলো এটা এটা হচ্ছে আপনার মুজাক্কার এটা কিন্তু পুরুষ লিঙ্গ পুংলিঙ্গ তো আমরা দেখতে পাচ্ছি যে আরবিতে প্রত্যেকটা শব্দের একটা লিঙ্গ আছে প্রত্যেকটা লিঙ্গ আছে এবং যে শব্দ যে লিঙ্গ আসছে ওই শব্দের সাথে সম্পৃক্ত যা যা যুক্ত হয় কি কি যুক্ত হতে পারে এটা আমরা পরে পড়ব ধীরে ধীরে শিখবো যা যা যুক্ত হয় ওই সম্পৃক্ত প্রত্যেকটা ওই লিঙ্গের শব্দ হয় এটা হলো মনে রাখার বিষয় খালি এই পয়েন্টটা মাথায় রাখবেন যে আরবিতে মোজাক্কারের সাথে তার সম্পৃক্ত যা যা জিনিস আছে সবই মোজাক্কার হয় ময়নাথের সাথে তার সাথে সম্পৃক্ত যা যা যুক্ত হবে সবই তো আমরা যে একটু আগে পড়লাম হাজা থাকতে পারে প্রথমে আমরা শব্দার্থ শিখতে পারতাম শব্দ শব্দার্থ আমরা শিখবো একটু পরে শিখবো কিন্তু তারও আগে আগে হাজা এবং জালিকা দিয়ে শুরু করার উদ্দেশ্য হচ্ছে এটা এবং ওটা এটা আমাদের খুব প্রয়োজনীয় জিনিস এবং এই দুইটা মুজাক্কার শব্দের আগে কি কি বসে সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকের পাঠের মধ্যে আমরা মুজাক্কার শিখব এবং মুয়ান্নাসও শিখব এবং দুজারি ইস্মুল ইশারা শিখব ইশারাবাচক শব্দ শিখব আর আরেকটা বিষয় হচ্ছে কিছু মুজাক্কার এবং কিছু মুয়ান্নাস শব্দের নাম মুখস্থ করব এটা হচ্ছে আমাদের আজকের পাঠের গুরুত্বপূর্ণ পড়া তো আমরা যখন বলছি হাবা আর আমরা যখন বলছি জালিকা জালিকাটা আমি আমার নিজের মতো লিখলাম হ্যাঁ বইয়ের মতো লিখলাম না উপরে হচ্ছে হাজা নিচে বলছে জালিকা তো এই যে হাজা এই ভদ্রলোক কিন্তু মুজাক্কারের সাথে 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 বসে 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 এই নিজে এবং কার অর্থাৎ যখন আপনি একটা মুজাক্কার শব্দ বসাবো তাকে যখন বলবো এটা অমুক আমি বলছি এটা অমুক আমি ওই টকে যেমন বললাম না এটা হচ্ছে ধরেন আমার কমিয়েশন আমি যদি বলি হাজা কমিয়েশন এটা হচ্ছে আমার জামা তখন কি বলবো হাজা কেন কারণ এটা মুজাক্কারের সাথে বসে ঠিক আছে ওই একই ভাবে আমি এখানে দেখলাম জালিকা জালিকার বিষয়টা হলো এটাও মুজাক্কারের সাথে বসে উহা অর্থে এটা অর্থ উহা মানে কাছে হলে কি হ্যাঁ এবং দূরে হলে উহা বা দ্যাট কাছে হলে দিস এন্ড দূরে হলে দ্যাট ঠিক আছে ধরেন এটা হচ্ছে আহ আর আর দ্বিতীয়টাকে পালামন বলে আহ তো পালেমন আমার এটা যদি দূরে থাকে আমি দূরে থাকলে বলবো কি জালিকা পালেমন ওহা একটি কলম এটা হলো মানে জাহাজা এবং জালিকার প্রয়োগ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর চলে তো এটা হচ্ছে হাজা এবং জালিকার প্রাথমিক আলোচনা যে হাজা দিয়ে কি বুঝে জালিকা দিয়ে কি বুঝে এবং কোন কোন জায়গায় প্রয়োগ করা হয় হ্যাঁ মুসলিম ভাই আপনি পরে করে নিন আল্লাহ আপনাদের আপনাকে আল্লাহ সুবাহ তালা দ্রুত শেফা দিন আসা তহরুন ইনশাআল্লাহ তালা চিন্তার কিছু নাই পবিত্র হয়ে উঠবেন এবং আপনার গোনা খাতে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে আচ্ছা তো আমরা আমাদের মূল দর্শে ফিরে যাই যেটা বলছিলাম তো এখন আমরা মুদাক্কার একটা জিনিস ছিলাম যে পুংলিঙ্গ যে শব্দ আর শব্দগুলো পুং হয় এবং এটা কি হয় স্ত্রীলিঙ্গ হয় আচ্ছা একটা প্রশ্ন থাকতে পারে যে কেন এটা এটা হয় সহজ তো আরবরা আগে থেকে প্রাচীনতা থেকে এই করে আসছে তো ওদের ভাষা ওরা এইভাবে চালিয়ে এসছে আমরা ওইভাবে চালিয়ে যাব আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে একটা শব্দ কেন পুং হলো আরবরা পুং করেছে কেন স্ত্রীলিঙ্গ হলো আর ব্রাহ্মী করেছে এটা হলো একদম সহজ উত্তর এটা নিয়ে আসলে ভাষাতাত্ত্বিক জটিলতা গিয়ে লাভ কারণ গ্রামার ভাষাকে তৈরি করে না ভাষায় গ্রামারের অধ্যাপক তো আচ্ছা এখন আমরা কিছু মুজাক্কার শব্দ পড়বো দেখেন আমাদের এখানে একটা বক্স আছে এই বক্সে আমরা বারোটা বারোটা আরবি শব্দ এখন শিখবো ইনশাল্লাহ প্রথম হলো কিতাবুন খেয়াল করেন কিতাবুন একটি বই অনেকে যে কাজ করে বাংলায় কিতাব বলতে বলতে বলে না টান একালিফ তাহলে আমরা বলছি কি মানে একটি বই আচ্ছা একটি বই কেন বললাম শুধু বই হয় না না হয় না আরবিতে বই যদি বলতে হয় এটাকে আমরা বলি আল কিতাব তার মানে হলো বই ঠিক আছে আর যদি দুটি বই হয় তখন আরেকটা কথা বলবো বলবো কিতাবানি যদি বলি অনেকগুলো বই তাহলে বলবো কত অর্থাৎ একটা শব্দের আকার চেঞ্জ হতে থাকে ঠিক আছে এই জন্য আমি যখন বলছি কিতা এবং তার মানে একটি বই কাজে আপনারা মুখস্থ করতে হবে কি করে একটি বই করে আচ্ছা তাহলে বলছি কিতাবুন একটি বই তারপর উপর থেকে নিচের দিকে আমি পড়ছি মসজিদুন মানে একটি মসজিদ বাহন একটি বাতি খেয়াল রাখবেন বা এর পরে একটা একালিফ টান আছে আপনি যত শুদ্ধ উচ্চারণে মুখস্থ রাখতে পারবেন তত শুদ্ধ উচ্চারণে বানানটা মনে থাকবে এবং আপনি লিখতে পারবেন শুদ্ধ হবে আচ্ছা তারপর দেখেন কলাম মানে একটি কলম আছে কাজে একটি খাট কফলুন মানে একটি তালা বাইতুন মানে একটি ঘর সুল্লামুন একটি সিঁড়ি কুরুসিউন একটি চেয়ার বাবুন একটি দরজা ওই যে কালিপ্টান এগুলো খুব খেয়াল রাখতে হবে মিফতাহুন একটি চাবি একটি দেয়াল বাড়ির দেয়াল থাকে না সেটা হচ্ছে জিদে আলহামদুলিল্লাহ আমরা বারোটা আরবি শব্দ শিখে নিয়েছি অনেকগুলো আরবি শব্দ শিখবো ঠিক আছে আমরা প্রায় পঁয়ত্রিশটা আরবি শব্দ আজকে ইনশাল্লাহ শিখে ফেলবো একটা দর্শক তো যাই হোক তা আমরা যেগুলো শিখলাম এখন আসেন এগুলোর সাথে একটু প্রয়োগ করে দেখি যে হাজার দালিকা পড়লাম না এটাকে আমরা এখন প্রয়োগ করে দেখব দেখেন ইহা একটি বই আমরা কি বলবো হাজা কিতাবুন এখানে একটা খেয়াল বিষয় আছে এই যে আমি হাজা লিখেছি এই হাজার উপরে আমি কোন একালিফ টান দিয়ে দিয়েছি দিইনি আরবি ভাষাতে তো আমরা যে জবর আসলে দিই না আমাদের বইগুলোতে এগুলো থাকে না যেটা আমি আগে আগে বলেছিলাম মনে হয় তো কিন্তু মুখস্থটা ওই অনুযায়ী করতে হয় অর্থাৎ এই জায়গাতে একটা একালিফ টান আছে আচ্ছা যেটা হলো হা যা হায়ের উপর একালিফ দিয়ে হা যা এভাবে তো একালিফটা দেখা যায় না বা এখানে থাকছে না এর মানে এই না যেটা হাদা ঠিক আছে হা দা এভাবে খেয়াল রাখতে হবে একইভাবে জা আলিকা যা আলিকারও যার উপরে কি আছে জালের উপরে একটা একালিফ টান আছে এই জন্য আমরা বলবো কি যা তো এই অনুযায়ী আমরা এখন ছোট ছোট বাক্য গঠন করে আসেন ছোট ছোট আরবি বাক্য হাদা কিতাবুন ইহা একটি বই এখন এটা যদি দূরে থাকে বলবো কি যালিকা কিতাবুন উহা একটি বই আবার কাছে একটা দরজা যদি থাকে কি বলবো হাদা বাবুন ইহা একটি দরজা যদি দূরে হয় যালিকা বাবুন তাহলে আসেন আমরা যা যে শব্দ পড়লাম এখানে দেখেন ছবি দিয়েছে ছবির নিচে এটা আলোচনা করেছে এটা আমাদের প্রয়োজন এই পৃষ্ঠা পৃষ্ঠা আপনারা নিজেরা পড়ে নেবেন আমি এখানের যে শব্দগুলো আছে আছে এগুলো একটু প্রয়োগ করে আসেন ধরেন একটা মসজিদ আছে আপনার সামনে একটা মসজিদ আছে কি বলবেন যদি মসজিদটা দূরে থাকে এ একটি মসজিদ ও একটি মসজিদ কি বলবেন আবার ধর আমার উপর একটা লাইট জ্বলছে মেস বাহন আচ্ছা বাতি আমার উপরে যে লাইটটা জ্বলছে না ইলেকট্রিক লাইট এটা মেস বাহন আবার যদি একটা টেবিল টেবিল ল্যাম্প জ্বলে ওটাও মেস বাহন একটা বাতি জ্বলতে পারে মানে ওই যে আগেকার সময় ছোট ছোট বাতি কপি কুপি ওগুলোও কিন্তু মিসবাহ আচ্ছা যেটাকে দিয়া বলে ওটাও মিসবাহন তো এসবই মিসবাহন আপনি একটা বাতি দেখিয়ে বলছেন যে হ্যা মিসবাহ ইহ একটি বাতি দূরে হলে মিসবা মিসবাহ ওহা একটি বাতি তারপর ধরেন আপনার কাছে একটা কলম আছে আপনি কি বলবেন হ্যাঁ কলেমন এ একটি কলম দূরে থাকলে জারিকা কলেমন ওহা একটি কলম ধরেন আমার পাশে খাট আছে আমি বললাম হা দা সারি রুন এ একটি খাট দূরে থাকলে কি বলতাম দা লিকা সারি রুন ও একটি খাট একটা তালা দেখলেন কি বলবেন হা কফলুন এ একটি তালা দূরে থাকলে বলতেন দা লিকা কফলুন ও একটি তালা আপনি একটা ঘরে আছেন একটা বাড়িতে আছেন একটা বাড়িতে আছেন একটা ঘর বলতে কিন্তু একটা রুম না রুমের আলাদা আরবি আছে এটা আমরা সামনে শিখবো এখন শিখছি না এর কারণ হচ্ছে ছোট মোয়াল্লা আচ্ছা তো একটা বাড়ি এটা হলো বাইতুন তো তাহলে আমরা কি বলবো হ্যাঁ দা এ একটি ঘর একটি বাড়ি আর দূরে থাকলে বাইতুন আপনি একটা সিঁড়িতে উঠছেন তো বললেন যে হ্যাঁ সুললেমন এ একটি সিঁড়ি দূরে হলে সুললেমন আমি এখন একটা চেয়ারে বসে আছি তাহলে হ্যাঁ দা কুরুসি এ একটি চেয়ার আর দূরে থাকলে বলতামা কুরু একই একইভাবে একটা দরজা বলতে গেলে হ্যাঁ বুন এ একটি দরজা তারপর ধরেন মিস্তে আহ চাবি হ্যাঁ একটা দেওয়াল দেখলেন আপনি বলবেন যে হ্যাঁ এইভাবে যে শব্দগুলো আমরা মুখস্থ করছি প্রাত্যহিক জীবনে যখনই দেখবেন নিজে নিজে বলবেন নিজে নিজে আওড়াবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ শব্দগুলো আপনার মুখস্থ থাকছে বাস্তব জীবনের সাথে সম্পর্কহীন যে ভাষা জ্ঞান ওটা মানুষের মনে থাকে না আলটিমেটলি মানুষ ভুলে যায় কাজে মনে রাখার এটা হলো বড় একটা শর্ত যে আপনি বাস্তব জীবনে যখনই এই পরিচিত জিনিসগুলো দেখবেন দেখে মনে করার চেষ্টা করবেন এটা আরবি কি নিজে নিজে বলবেন নিজেকে নিজেকে বলবেন দেখবেন শব্দগুলো মাথায় চলে এসছে এবং ভুলবেন না কিন্তু বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যদি করেন আলটিমেটলি মনে থাকবে না এরপরে পৃষ্ঠা চুয়াল্লিশ ফোরটি ফোর দেখেন আমরা এখন প্রশ্ন করবো প্রশ্ন করে না এটা কি তাহলে এই প্রশ্নটা হলো মা দিয়ে করতে হবে অর্থাৎ এই যে আমি নতুন লিখলাম না এই যে এখানে আমরা হা দা আর দা লিখেছিলাম না আপনি প্রশ্ন করলেন এইটা কি এর আগে এই হা আগে শুধু একটা মা যোগ করে দিবেন মিম আলিফ মা ঠিক আছে বললাম মা হা দা এটা কি বা ইহা কি একইভাবে দূরে কোনো কিছু দেখে যদি জিজ্ঞেস করেন ওটা কি কি বলবেন ওই মাটা বসে দিলেই হয়ে যাবে মা দা লিকা ওটা কি বা ওহা কি অর্থাৎ মা প্রশ্নটা বসলে বসিয়ে দিলি কি এই প্রশ্নটা হয়ে গেল ঠিক আছে কোন কি এই কি কোন কি লিখছি এই কি হচ্ছে এই কি বাংলাতে দুটো কি আছে আশা করি আপনারা জানেন যারা জানেন না তাদের ক্ল্যারিফিকেশন করে একটু এই যে কিটা আছে না এই কিটা হলো সেই কি যে কি এর প্রশ্ন করলে হ্যাঁ না উত্তর আসে আপনি বললেন হ্যাঁ তুমি কি একটা গাধা সে যদি বলে হ্যাঁ এটা গাধা তাহলে এটা হলো এই কি ঠিক আছে আর যদি না আমি গাধা না তাহলে ওইটা একই মানে তুমি কি অমুক বা তুমি কি খেয়েছ যে প্রশ্ন করেন না কেন এই কি উত্তর দেওয়া আর এটা কি ওটা কি এইভাবে যখন আমরা প্রশ্ন করি যে প্রশ্নের উত্তর একটু বিস্তারিত বলতে হয় ওটা হলো একই তো এই কিটাই হলো এই মা এই কিটাই হচ্ছে এই মা আর এই কি এই কি আমরা এখনো পড়িনি এটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ তাহলে সামনে কত সামনে পরের পৃষ্ঠায় তাই পরের পৃষ্ঠার জন্য আমরা বেশি করব না এখন বিশেষ করে দিতে চাই তার আগে এই মা নিয়ে আমরা আলোচনা করি যেমন এখানে যে প্রশ্নগুলো করেছে এটা আমরা একটু দেখি বলছে মা হ্যাঁ একটা বই দেখিয়ে বলছে মা হ্যা এটা কি তো আপনি তখন উত্তর কি দিবেন হ্যাঁ কি একটি বই একটা কলম দেখিয়ে যদি প্রশ্ন করে মা যা লিকা এটা কি বা মা হা আমি বললাম এটা কি মা হাঁদা আপনি উত্তর কি দিবেন হাজা কালেম এ একটি কলম আর এটা যদি দূরে থাকে দূরে থাকে একটু দূরে হ্যাঁ এর দূরে দিলে তো ছবিতে দেখতে পাবেন না আমি যদি প্রশ্ন করি যে মালিকা ওহা কি একই উত্তর রালিকা কলেম অর্থাৎ যাই খুঁজতে দেখতে চাচ্ছেন যাই জিজ্ঞেস করতে চাচ্ছেন ও একটা মা যুক্ত করে দিলে মা হাজা মা দারিকা প্রশ্নগুলোর উত্তর চলে আসে এখন পৃষ্ঠা ফোর্টি ফোর বা চুয়াল্লিশে একদম উপর থেকে নিষ্পর্তে এভাবে বিভিন্ন রকম প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে

এই কি কে দুই ভাবে দেখানো যায় ঠিক আছে এটা কিভাবে দেখানো যায় মাঝে মাঝে একটু বলবেন হ্যাঁ হ্যাঁ রাফাত আহমেদ আরবিতে কোসিমার উল্টা হয় তো যেটা বলছিলাম যে এই কি দেখা যাচ্ছে কি আহ দেখা যাচ্ছে এই কি হচ্ছে সেই কি দেখা যাচ্ছে কি এই কিটা আমরা দুইভাবে লিখতে পারি আর কীতে এক এভাবে একটা আলিক দিলেই হয়ে যায় এভাবে একটা আলিক দিলে হয়ে যায় আরেকটা হয়ে আছে সেটা হচ্ছে আমি লিখি হাল এটাকে বলে হাল হ্যাঁ হাল এই যে আল্লাহ তালা বলছেন হাল আতিক হাল আতাকা হাদিসা তোমার কাছে কি মোসার খবর বোঝেছে এই যে হাল কি প্রশ্ন হ্যাঁ বা না দি উত্তর এই হাল এই আ দুইটাতে কোনো ডিফারেন্স নেই একই জিনিস এটার জায়গায় এটা বসানো যায় এটার জায়গায় এটা বসানো যায় এটা হচ্ছে আমার এই কি অর্থাৎ করতেন না তখন এই এই দুইটা যে একটা প্রয়োগ করবেন এখন আপনি যদি বলেন যে আমি প্রশ্ন করলাম আহ হা তা কি এটাকে একটা বই আহাদা কিতাবন ইহাকে এটাকে একটা বই বা ইহাকে একটি বই তো তখন আপনি উত্তর দিলেন নাম হিতাবন কি উত্তর দিলেন নাম এখানে দেখেন লেখা আছে পৃষ্ঠা নাম নাম নুন আইন মানে হ্যাঁ আর যদি না হতো তাহলে কি বলতেন বলতেন লা লাম আর আলিফ দেখেন এই পৃষ্ঠাতে আছে লা যদি হয় তাহলে আমরা লা মানে কি না আর নাম মানে হ্যাঁ তখন আপনি বলবেন যে যদি হ্যাঁ হয় নাম হ্যাঁ হ্যাঁ বই যদি না হয় লা এখন আপনার যদি এই প্রশ্ন করে আপনি তখন উত্তর কিন্তু দিতে পারেন না এটা না শেষ আরেকটা হচ্ছে এটা না এটা 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 না ওইটা ওইটা তো এই যে উত্তর যদি তখন যেটা করতে হয় ওই কথাটাকে নিয়ে আসতে হয় ধরেন আমি বললাম যে আহ হ্যা তেমন তো আপনি বললেন যে এ এটা একটা কলম তো এভাবে উত্তরটা দিতে হয় এখন এটা একটা সৌন্দর্য আছে আমরা বলেছেন ভাষার ভাষার সাবলীলতা সেটার একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে এটাকে এভাবে বলা যায় যে লা বল বা বল আপনাদের এই বই এভাবে নেই আমি বলে দিচ্ছি বল হাজা কিতা না বরং এটা একটা এটা একটা কলম আমি প্রশ্ন করেছিলাম যেমন হা কিতাব এটা এটাকে একটি বই তো উত্তর কি লা লা বাল হাদা কলামন বরং এটা একটা কি কলম যখন উত্তরটা এরকম বিপরীত হয়ে যায় এই বাল শব্দটা মাঝখানে যুক্ত করে দিলে সন্দেহ বৃদ্ধি পায় ঠিক আছে আপনার যেখানে উত্তরটা একদম সস্ভাবিক হয়ে যায় সেভাবে যেমন দেখেন পঁয়তাল্লিশ পৃষ্ঠায় উপরে আছে মা হাহাদা হ্যাঁ কিতাপন আহ দা কিতাবন নাম হাবাদা কেতিয়াগন তারপর আহা দা কালামন লা হা দা কেতিয়াবন এই লা হা দা কি লা বাল হা দা এভাবে বলা যায় যেটা আমি বলছিলাম হ্যাঁ নিজামুদ্দিন ভাই কলকলা টপিকটা এই জন্যই নেই কলকলা আমি যেটা বলেছিলাম যে আমাদের এখানে তো অনেক নিয়ম প্রচুর নিয়ম শুধু মাখরাজের উপরে পঁয়ত্রিশ আছে তো তো এত নিয়ম আমরা আলোচনা আসবো না আমাদের মূল আলোচনা হলো ভাষা আমরা মাখরাজের বেসিক্যালি আহ অতটুকুই পড়িয়েছি যতটুকু পড়লে যতটুকু ঠিক থাকলে আপনার তেলাওয়াত ওই পর্যায়ে ঠিক থাকবে যে পর্যায়ে নামাজ ভুল হবে না এবং আপনার গুণ হবে না ঠিক আছে কিন্তু সৌন্দর্য বর্ধনের যে ব্যাপারগুলো আছে ওটা নিয়ে এখানে আমাদের আলোচনা নেই ঠিক আছে যেমন ধরেন কলকলা আলোচনা করিনি আলাদা করে নামটা কেন করিনি এর কারণ হচ্ছে ওগুলো সৌন্দর্য বর্ধন করে কিন্তু আপনার নামাজের জন্য হানিকারক না তো যেহেতু এই কোর্সের মূল টপিক তাজবিদ না এই কোর্সের কোর্স মূল টপিক হচ্ছে আরবিক তা আমরা এই জন্য প্রয়োজনীয় আলোচনাটা শেষ করে এখানে চলে এসেছি আচ্ছা Rafa Hamid 745 পেজের লামালিল নাম আছে এটাকে ও এটা ফ্রেস্টপ আচ্ছা তারপর আসেন এর পর বলছে মাজহারিকে তারিখ কা কলমুন আযালিকা নাম দালিকা কলমুন এভাবে কিন্তু প্রশ্ন করেছে মূল দিয়েছে এই যে এখানের মূল আলোচনা এটা আমি আপনাদের বলে দিয়েছি ঠিক আছে এরপর আপনারা শুধু রিডিং করবেন ইনশাআল্লাহ এইবার আসেন আমাদের কি মুযাক্কারের আলোচনা শেষ আমরা আজকে এখন چلا যাচ্ছি মন আছে অর্থাৎ ভাষার অর্ধেক সেকশন হয়ে গেল শব্দের যে মোজাক্কার কারা এখন আমরা আরেকটা যেটা বুঝবো সেটা হলো মোয়ান্নাস কারা ঠিক আছে মোয়ান্নাস হলো ওইসব শব্দ যার শেষে আপনি একটা গোলতা পাবেন গোলতা পাবেন গোলতা ঠিক আছে লম্বা তালা আর তা তো দুইটা আপনারা আসলে আশা করি জানেন অর্থাৎ আমরা যদি রাইট এভাবে রাখি আমরা যদি এইভাবে দেই যেহেতু কোনা কোনি লিখছি এর জন্য একটু সমস্যা হতে পারে হ্যাঁ আচ্ছা আর একটা হচ্ছে এটা হলো দেখা যাচ্ছে এটা হলো লম্বা দাম গোলতা যে শব্দের শব্দ শেষে গোলতাটাকে খুঁজে পাবেন সেই শব্দটা ঠিক আছে যেমন এখানে দেখা যাচ্ছে আমি বললাম মাদ্রাসাতন এই যে মাদ্রাসাতন লিখলাম এর শেষে একটা গোলতা আছে গোলতা আছে তাহলে বোঝা গেলো এই শব্দটা একটা ময়নাশ তাহলে যে শব্দের শেষে আমরা এরকম বলতে পাবো সেটাকে আমরা কি বলবো মন্ডাস এখন ওই যে আমরা ইস্পুল সারা পড়া শুরু করেছিলাম ইশারা বাচক যে নামগুলো রয়েছে তার মধ্যে আমরা জালিকা পড়েছি জন্য তাহলে ওটা একটা প্রতিস্থাপক তো মন্ডাসের জন্য দরকার অর্থাৎ মন্নাস শব্দকে হ্যাঁ বা ইহা ওহা বলার জন্য তো শব্দ দরকার সেটাই আমরা এখন পড়বো সেটা আছে আমাদের পৃষ্ঠা ছেচল্লিশে তো এখানে আমরা পারছি দুইটা জিনিস এক হচ্ছে হা দিহি জন্য মানে ইহা হচ্ছে ইহা ঠিক আছে আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে তিলকা তো হা হচ্ছে ইহা আর তিলকা হলো উহা দুঃখিত সাইড থেকে লিখতে হচ্ছে একটু একটু আহ হচ্ছে যাই হোক তো তিলকা মানে কি উহা যেটা আমরা এখানে দেখছি তো এই বিষয়ে খুব বেশি আলোচনার কিছু নেই কারণ কথাগুলো আমরা আগে হাওয়া এবং আলোচনা করে এসেছি এখন আমরা আলোচনায় বিদ্যালয় মাদ্রাসা মাদ্রাসা বলে মুখস্ত করতে পারেন তো তার মানে আপনি যখন একটা স্কুলে বলেছেন ওটাকে আমরা আরবিতে যদি বলতে চাই কি বলতে হয় মাদ্রাসা তো আমাদের দেশে আমরা তো বলি যে যেন মাদ্রাসায় পড়িনি স্কুলে বলেছি তো স্কুলকে আরবিতে বলতে গেলে আপনাকে কিন্তু মাদ্রাসাই বলতে হবে আর কিছু বলে লাভ নেই আচ্ছা তারপর দেখেন একটি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড সাব্বু রতন খেয়াল করেন সাব্বু রতন আছে মেদার হরফ আছে সাব্বু রতন তো সাব্বু রতন ব্ল্যাকবোর্ড ও বোঝায় হোয়াইট বোর্ডকে বোঝায় নাফেজ আতুন মানে একটি জানালা কোররা সাতুন মানে একটি খাতা হাঁকাই বাতুন একটি ব্যাগ বুঝেই আছে মেদার হরফ খেয়াল রাখতে আছে আতুন একটি ঘড়ি মিজল লাতুন একটি ছাতা ত উইলেতুন ত একটি টেবিল মেরওয়া হাতুন একটি পাখা হাত পাখা মেরওয়া হাতুন আমাদের যে সিলিং ফ্যান আছে সেটা হাতুন আপনার যদি স্ট্যান্ড ফ্যান থাকে টেবিল ফ্যান থাকে ওটা মেরওয়া হাতুন হজিরাতুন মানে একটি কক্ষ একটু আগে যে বলছিলাম মনতটা এখন পড়ছে হজিরাতুন রাইট হজিরাতুন সাথে আমি আপনাদেরকে আরেকটা শব্দ লিখে দিচ্ছি কাইন্ডলি এটা আপনারা লিখে নেবেন আপনাদের দুঃখিত আমি একটু বেশি মুভ করছি আশা করি আপনাদের বেশি খারাপ লাগছে না তো এর সাথে আর একটা শব্দ আমরা এখন লিখব এইটাও একই অর্থ দেয় এটাকে এটা হচ্ছে ক্লিক পড়ে গুরফাতুন ফাতুন র ঠিক আছে তাহলে এটা হচ্ছে গুরফাতুন যা হজরাতনও তাই বলে দিলাম এই জন্য যে এই দুইটা শব্দই বহুল প্রচলিত এটা শুধু একটা অর্থ দিয়েছে আরেকটা আপনাদের জানা জরুরি আচ্ছা তারপর দেখেন মিস তরাত মানে একটি রুলার রুলার মানে স্কেল আর কি রুলার শব্দের সাথে আজকাল অনেকে পরিচিত না তারপর মানে একটি চশমা তো দেখেন এখন এরকম জিনিস যদি আপনি সামনে পান যেটা মন কিভাবে বলবেন একটু হয় যেমন আমরা বলছি যেমন আমার একটা চশমা আছে নাজন হ্যাঁ আমি যদি বলি হ্যাঁ এ একটি চশমা আমি দূরে নিয়ে বলবো তিলকা নাজন ও হ্যাঁ একটি চশমা তো এরকম যে মনাস শব্দগুলো আছে আমরা এইভাবে বলতে পারি হাদি মুখ এবং জারিগান ইয়া তিলকা তো এভাবে আর কি তো তাহলে আপনি ধরুন একটা টেবিল যেমন আমার এখানে পাখা আছে দেখাতে পারছি না দুঃখিত অনেক উপরে দেখানো যেতে পারে সেক্ষেত্রে আর কি দেখানো যায় কিনা আমরা ইয়া একটু ট্রাই করতে পারি সামান্য করেনি রাইট হ্যাঁ দেখানো যাচ্ছে মাশাল্লাহ তো এখানে একটা পাখা আমরা দেখছি পাখাটা কোথায় বেশ উপরে দূরে তাই না আমরা তখন কি বলবো তিলকা মেরুয়া হেতল উহা একটি পাখা কাছে আনার সুযোগ নেই কাছে থাকলে বলতাম যে মেরোয়াহাতুন কাছে থাকলে কি বলতাম হাদিহি মেরোয়াহাতুন যেহেতু দূরে আছে তাই বলছি যে তিলকা মেরোয়াহাতুন একইভাবে আপনি এই শব্দগুলো মুখস্থ করবেন এবং আপনার আশেপাশে যা আছে সেসব শব্দের উপর প্রয়োগ করবেন যেমনটা আমি একটু আগেও বলেছিলাম যে প্রয়োগ করবেন তাহলেই মনে থাকবে প্রয়োগ না করবেন মনে থাকবে না ডান এরপরে দেখেন পৃষ্ঠা সাতচল্লিশে ওই আগের পৃষ্ঠায় আমরা যেরকম আলোচনা করেছিলাম আচ্ছা ঠিক আছে হম আপু বেশ চমৎকার তো আমরা আমাদের আলোচনায় আসি আর এই ভাষা সাতচল্লিশ পৃষ্ঠায় দেখেন ম্যা হাদি এখন উত্তর দিচ্ছে হ্যা সাব্বু রতন এ একটি ব্ল্যাকবোর্ড তো ওই যে আগের মতোই এটা ওটা না এটা ওটা এটা এভাবে উত্তর সব ক্ষেত্রে একই শুধু ওই অনুযায়ী বসানো আমি আশা করি এই পর্যন্ত যা বলে কনফিউশনের কিছু নাই যথেষ্ট সহজ করার চেষ্টা করেছেন আল্লাহ জানেন কতটুকু সহজ হয়েছে আর কতটুকু বুঝেছেন পৃষ্ঠা পর্যন্ত যে আলোচনাগুলো আছে এগুলো আপনার রিডিং পড়বেন আমি যা বলেছি এটাই এর বাইরে কিছু নেই তো দেখেন এরপর কাওয়া আয়দ নিয়ম কি নিয়ম পড়ছি দেখেন আমরা যেটা আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে ইসমুল ইশারা আমাদের মূল আলোচনা শুরু হয়েছিল ইসমুল ইশারা থেকে সেখান থেকে আমরা মোজাকার মনাজ ঘুরে অনেকটুকু ঘুরে এসে পড়েছি তো স্মুল ইশারার আমরা এখন দুইটা পয়েন্ট পড়বো ঠিক আছে স্পেশালি এবং গ্রামারের এই গুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে বই পড়তে গেলে এগুলো খুব কাজে লাগে অ্যারাবিক অ্যারাবিকের সাথে বাংলার ইংরেজি তফাৎ এই জায়গায় যে বাংলা এবং ইংরেজিতে আপনি শব্দগুলোর নাম মানে গ্রামাটিক্যাল টার্ম এগুলো যদি ভুলেও যান সমস্যা নেই আরবিতে ভুলে গেলে একটু সমস্যা আছে আর যদি ভুলে গেলে কেন সমস্যা আছে যদি কখনো সুযোগ হয় আমি ছিল বই পড়ে আপনাদেরকে দেখাবো যে ভুলে গেলে কোথায় কোথায় ঠিক আছে যাই হোক আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা পড়ছিলাম দুঃখিত বেশি ছোট হয়ে গেল আমরা পড়ছিলাম ইসমুল ইশারা ঠিক আছে আমরা এখন আরেকটা জিনিস দেখবো সেটা হলো দেখা যায় দেখেন আগে তো সমস্যা নেই আমরা এখন একটা জিনিস করবো এটা হলো মুশার ঠিক আছে ইসমুল ইশারা কাকে বলে যেটা তখন বলছিলাম যে শব্দ দিয়ে আপনি কোনো বস্তুর দিকে ইশারা করছেন ইঙ্গিত করছেন এটা হলো ইসমুল ইশারা যেমন হাজা হাজিহি জালিকা তিলকা এটা হলো ইসমুল ইশারা যাকে ইশারা করছেন সে হলো মুশারণ তাকে আমরা বলছি মুসারুন ইলাইহি কি বলছি মুশারুন ইলাইহি হবে ইশারা এবং মুসারুন ইলাইহি যাকে ইশারা করছি সে হলো মুশারুন ইলাইহি আর যা দি ইসা কর ইশারা করলাম এটা হলো ইসমুল ইশারা আমি বললাম হাজা পালামুন এহা একটি কলম হাজা হলো আমার ইসমুল ইশারা এই যে বললাম কলামুন এটা হলো আমার বোঝা গেছে কিছু না তো এই হলো এই দুইটার মধ্যে কিছু আলোচনা এরপরে আমরা সামান্য কিছু জিনিস দেখবো ইনশাল্লাহ কোথায় দালিকা হয় কোথায় তিলকা হয় মোদাক্কা কি মন্নাস কি এটা আমরা বলে এসেছি আমি চেষ্টা করব এই বইয়েতে যেটা হয় যে প্রত্যেকটা দর্শের ক্ষেত্রে নিয়ম কারণ একদম শেষে আলোচনা থাকে আমরা যখন মূল দশটা পড়বো ওই নিয়ম কানুনটা আমি এর ভিতর দিয়ে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এখানে একটা জিনিস আমরা দেখবো সেটা হলো আমি যেমন বলেছিলাম যে গোলতা গোলতা থাকলে এটাকে আমরা মনে মনে করবো এখন একটা প্রশ্ন হলো সব ক্ষেত্রেই কি গোলতা থাকলে মন্যাস বলা যায় না সব ক্ষেত্রেই গোলতা থাকলে মন্যাস বলা যায় না কেননা এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো কোল তা তো নেই এমন কিছুই নেই যেটা দেখলে আপনার মন মনে হবে কিন্তু এটা মন না থাকার পরে ওটা কি মহানাস কেন এটা মন কেন কারণ আরবরা প্রাচীনকাল থেকে ওটাকে মান্নাস বলে যাচ্ছে যেমন আমরা এখন একটা শব্দ দেখব ইয়াদুন ইয়াদুন মানে হাত ইয়াদুন দুঃখিত ইয়াদুন ইয়াদুন মানে হাত এটা কিন্তু একটা মহানাথ শব্দ কেন প্রাচীনকাল থেকে আরবরা মন জানে আমরা বললাম আর নার ঠিক আছে নার মানে কি নার মানে আগুন এটাও একটা মর্ণ শব্দ কেন কারণ আরবরা প্রাচীন কাল থেকে এটাকে বলে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা জানলাম যে শুধু গোলতা দিয়ে মন্নাথ হয় এমন না আরবরা যে শব্দগুলোকে প্রাচীনকাল থেকে মরণাস বলে যাচ্ছে ওই শব্দগুলো মন যেহেতু যাতে এরা মর্ণাত বলে তাই মর্ণাস তাহলে ময়নাথের আলোচনা শেষ না আরেকটা জায়গা বাকি সেটা হলো কোন মহিলার নাম কোন মেয়ের নাম সেটা হবে মনাস যে কোনো মেয়ের নাম ঠিক আছে যে কোনো মেয়ের নামই মন এখন ধরেন সেটা দেখতে মতো হোক বা না হোক যেমন এখানে একটা নাম আমি লিখলাম জাই নাবো যাই না বো যাই না এই যে একটা নাম এটা একটা মনাস কেন এটা একটা মেয়ের নাম আমার বললাম জয়নব এটা অ্যাকচুয়ালি আর কি যাই না নাবো ঠিক আছে আবার ধরেন এটা দেখতে তো আসলে মুজাকারের মতো আমি একটু মন্না টাইপের একটা দেখি হ্যাঁ ঈশা রাজি তাহলে নাম তো আপনারা জানেন তো এটা হলো আ ঈশা ঠিক আছে এটা দেখতেও মন্নাথের মতো সে গল্প আছে তো যাই হোক এটা একটা যেহেতু একজন নারীর নাম এটা কি হবে এটা হচ্ছে মন্নাথ হবে আক্ষরিক অর্থ আমি বলে এসেছি মোজাকার মানে পুংলিঙ্গ মন্নাথ মানে স্ত্রীলিঙ্গ আচ্ছা তো যেটা বলছিলাম যে আইসা এটা একটা মেন নাম হওয়ার কারণে মন্নাস একইভাবে জাইনাবু একটা মেন নাম হওয়ার কারণে মন্নাস অর্থাৎ তাহলে আমরা মন্নাস কিভাবে আইডেন্টিফাই করব এক হলো শেষে একটা দুঃখিত শেষে একটা গলদা থাকলে বুঝে যাব ওটা মন্নাস যদি গোলদা নাও থাকে এরপর দুইটা টাইপ আছে এক কোনো মেয়ের নাম যদি পাওয়া যায় এটা মন্নাস দুই কিছু শব্দ আছে যেটা প্রাচীনকাল থেকে আরবরা মর্নাস হিসাবেই চালাচ্ছে এই জন্য ওটা মর্নাস এখন যেই শব্দগুলো এইভাবে আরবরা চালাচ্ছে ওটা তো দেখে বোঝার উপায় নেই ওটাকে কষ্ট করে মুখস্থ করা লাগে ঠিক আছে আমরা যখন পড়তে থাকবো পড়তে পড়তে এরকম অনেক কিছু আমরা ইনশাল্লাহ শিখে যাব তো এই ছিল আমাদের আজকের দশের মূল আলোচ্যসূচি সূচি আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আলোচনা একটা পর্যায়ে নিয়ে এসেছি আমরা এরপর আর অল্প কিছু শব্দ দেখব পৃষ্ঠা নাম্বার পঞ্চাশে আসেন পৃষ্ঠা নাম্বার পঞ্চাশে কিছু আলাদা শব্দ আছে দেখেন নিচে আছে তরি কুন মানে একটি পথ মিলে আখাতুন মানে একটি চামচ ত এরতন ত অতন মানে একটি বিমান সহনুন একটি থালা একটি গ্লাস বেরি কুন মানে একটি জগ দার রাতুন মানে একটি সাইকেল মাদ মানে একটি রান্নাঘর হিনজানুন মানে একটি কাপ সাইয়া রথন মানে একটি গাড়ি মানে একটি জাহাজ আমাদের এই ছিল আজকের দর্শের মূল আলোচ্যসূচি এখন আপনাদের হোমওয়ার্ক আপনাদের হোমওয়ার্ক সেটা হলো দেখেন পৃষ্ঠা এখানে হোমওয়ার্ক আছে আরবিতে অনুবাদ করবে এই যে ইহা একটি পথ ইহা একটি গ্লাস ইহা একটি ব্যাগ লেখা আছে বাংলায় আপনাদের একটু দেখাই যারা এরপরও অনেকে আছেন বুঝে দিতে পারেন না দেখেন এই জায়গায় লেখা আছে ক্লিয়ার হচ্ছে না জিনিসটা আরবিতে অনুবাদ করবে ঠিক আছে এইটাকে আরবি করবেন এই পুরো প্যাসেজকে আরবিতে অনুবাদ করবেন আর এই নিচে যে আরবিটা আরবিটা আছে 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 না এই 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 এবং ঠিক আরবিটাকে আপনারা বাংলায় অনুবাদ করবেন তাহলে বাংলাকে আরবি অনুবাদ করবেন এবং আরবিকে বাংলায় অনুবাদ করবেন এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এবং চেষ্টা করবেন এই হোমওয়ার্কটা একটা তাড়াতাড়ি দিতে সাইজটা বড় আমার দেখতে একটু সময় লাগবে ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের দশ আলহামদুলিল্লাহ আল্লাহ মেহবানি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আলোচনা শেষ করেছি এখন আপনাদের কারো কি এরকম মনে হয়েছে যে দশটা কঠিন হয়েছে বুঝতে পারেননি তারা সেটা বলতে পারেন আর যদি ভালো লেগে থাকে আলহামদুলিল্লাহ যে এফেক্টিভ মনে হয়েছে পারফেক্ট মনে হয়েছে এবং বোঝা যাচ্ছে ঠিক মতো সেটাও বলেন কমেন্টে আপনারা এরকম কমেন্ট করলে আমি উৎসাহ পাবো আর বিপরীতটা হলে শুধরানোর চেষ্টা করতে হবে যে কিভাবে করা যায় বা আপনাদের যদি অন্য কারো কোনো প্রশ্ন থাকে প্রতিদিন যেমন সময় দিয়ে আজকে কিছুক্ষণ সময় আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আহ যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে সেটা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো কিছুটা কঠিন আপনি যখন একটা নতুন ভাষা শিখবেন একটু তো কঠিন লাগবেই দেখতে হবে যে আপনি এটা ধরতে পারছেন কিনা ঠিক মত হ্যাঁ বই সাথে ঘুরলে খুব ভালো হয় আহমদ মাহমুদ ভাই আপনি অনেক দেরিতে যোগ দিয়েছেন আমাদের তো মোটামুটি শেষ আমরা এখন প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছি আহসানুল ইসলাম মিকি ভাই পুরুষবাচক নাম বা নারীবাচক নাম কিভাবে বুঝবেন আরবিতে বাংলাতে কি হলে ডাজন্ট ম্যাটার দেখার বিষয় আছে আরবিতে কি হলে এবং এটা কিভাবে বুঝতে হবে এটাকে কিন্তু আমি দশ আলোচনা করেছি যে পুরুষবাচক নাম তো আসলে বোঝার কিছু নাই যা দেখবেন এটা ধরেই নেবেন মোটামুটি পুরুষবাচক নারীবাচক হওয়ার লক্ষণ যেটা আছে সেটা আমি বলে দিয়েছি ওটা একটু ক্লাস কর আবার খেয়াল করেন বইটা আবার দেখেন আর নিউজ পেপারের দিকে এখন যাবেন না রাফাত আহমেদ ভাই বিকজ অ্যারাবিক একটা সমস্যা হচ্ছে প্রথম কথা হচ্ছে আরবিতে বেশ কয়েক ধরনের এক্সেট আছে একটা হচ্ছে ধরেন আমাদের যে আইডিয়াল বুকি সেকশন না এটা যেটা আমরা এখন শিখতে যাচ্ছি বেসিক্যালি বুকি সেকশন ঠিক আছে আবার আরবিতে কিছু লোকাল এক্সেন্ট আছে আমাদের যে পত্রিকাগুলো আছে বেসিক্যালি এগুলো হচ্ছে লোকাল এক্সেন্টের উপর লেখে ধরেন আপনি কুয়েতের এর পত্রিকা পড়লে একরকম দেখবেন কাতারে একরকম দেখবেন এবং হিজাজের একটু ডিফারেন্স আছে এই জন্য ওই জিনিসগুলোতে না যেতে আমি উৎসাহিত করব একদম সব যদি শেষ হয়ে যায় যখন মোটামুটি আরবি খুব ভালো শিখে যাবেন বই খুব চমৎকার পড়বেন তখন আপনার একটা বই পড়বেন আমাদের মিজান হারুন ভাই একটা চমৎকার বই লিখেছেন মিডিয়া আরবি কিভাবে শিখবো ওই বইটাতে একই ধরনের শব্দ এমনি যদি মিডিয়াতে আসে ওটার কি মিনিং হয় ওখানে দেওয়া আছে ওটা একটু পড়া লাগবে আপনাদের কষ্ট করে এরপরে তখন আপনি বেশ কিছু নিউজ পেপার আছে ওগুলো দেখতে পারেন

মুস্তাফিজুর রহমান ভাই না পুরাতন ভার্সন এবং নতুন ভার্সনে খুব একটা ডিফারেন্স নেই একটাই ডিফারেন্স সেটা হচ্ছে পুরাতন ভার্সনের বইয়ে নতুন ভার্সনের বইয়ের একদম শেষের দিকে কিছু ভোকাবুলারি যুক্ত করা হয়েছে পুরাতন ফ্যাশনের বইটা এভাবে করা ডিজাইন করেছিল যেন হোমওয়ার্ক করতে গিয়ে আপনি যে বাধ্য হয়ে গায়ে ডিকশনারি কেটে ভোকাবুলারি বের করে ঠিক আছে তো নতুন ফ্যাশনের পরবর্তী সময়ে দেখা গেছে যে এটাতে খুব সাফার করে এই জন্য পরবর্তী ফ্যাশনে ওই হোমওয়ার্কের যেই শব্দগুলো আছে যেগুলো দর্শের এর ভিতর ছিল না বা प्रीवियस ক্লাসগুলোতে ছিল না ওটাকে শেষে যুক্ত করে দেওয়া হয়েছে এইটাই তো তার কিছু রে আয়েশা রাব্বু কোরআনের শব্দার্থ স্বস্বভাবে শেখার কোনো আছে আছে আচ্ছা তো সেটা হচ্ছে করতে পড়তে আমরা বুঝতে করব এখন কোরআনের শব্দের ক্ষেত্রে যেটা হয় যে অনেকে এই যে শব্দে শব্দ কোরআন শিখি টাইপের জিনিসে কষ্ট করে সেটা হলো যে পড়ে আসলে এটা একটু মুশকিল মানে বোঝানো কষ্টকর একটু সামনে গেলে আপনার নিজেরাই বুঝবেন ধরেন চব্বিশ নম্বর ক্লাসের পরে যখন আমরা না তখন বুঝতে পারবেন আমি এখন এখন কি চাচ্ছি একটু কঠিন আরবিতে যেটা হয় যে একটা শব্দের অনেক ধরনের আছে অর্থগুলো আসলে একটু হয় আর ক্রিয়ার কারণে অর্থের পরিবর্তন হয় তো লিস্ট আমরা তো এখন ভাষা শুরু করলাম মাত্র আমরা যখন ফেল পড়ে ফেলবো তখন ইনশাল এটা আপনার জন্য ইজি হবে আপনার এই প্রশ্নটা না কোরআনের শব্দ তো সহজভাবে শেখার কোনো মেথডোলজি আছে কিনা এইটার উত্তর আমি আপনাকে তখন দেব ঠিক আছে অর্থাৎ আমরা যখন ধরেন ফোরটি ক্লাসেস যখন পার করে ফেলবো না তখন একদিন এই প্রশ্নটা করবেন তখন নিচ্ছেন আমি আপনাকে একটা সহজ মেথোডোলজি দেব এখন না আর কারো কোনো প্রশ্ন ঠিক আছে আজকে দশ তাহলে এখানে শেষ করে দিচ্ছি হামদুল্লিহামিন আচ্ছা আরেকটা বিষয় যেটা বলে সেটা হলো আমি আপনাদেরকে যেহেতু আপনারা এখন ভাষায় ঢুকে গেছেন আহ আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আরবি থেকে বাংলাতে আপনার একটা ডিকশনারি কিনবেন আল মোয়া জামুল ওয়াফি আল মোয়া জামুল আর আরেকটা হচ্ছে বাংলা থেকে আরবি করার একটা হ্যাঁ বলে দিচ্ছি অলরেডি আরবি থেকে বাংলার জন্য আল মোয়া জামুল ওয়াফি আরেকটা খুব ভালো আছে মেজ বাহ লুগা তবে ওটা ইউজ করে একটু টাফ মানে আমাদের ইংরেজিতে আমরা ডিকশনারি যেভাবে ব্যবহার করি আর আরবি করা যায় না আরবিতে শব্দকে বাদ্দা এটা আমি তো ধরি নেই মাদ্দা অনুযায়ী খুঁজতে হয় তো ইট বি টাফ টাফা তো আপনাদের জন্য যেটা করা উচিত হবে আমার মনে হয় এটা একটু জেনারেলদের মতো করে সাজান আপনাদের জন্য সুবিধা হবে এটা আপনারা কিনবেন আল জাম আফি আর বাংলা থেকে আরবি জন্য একটা কিনতে পারেন হচ্ছে আল মানার মিসবা সাহেবের আল মানার এটা মন চাইলে কিনতে পারেন আর আমি আপনাদেরকে একটা অ্যাপ দেবো একটা অ্যাপ আছে আল নামে ওই অ্যাপটার লিঙ্ক আমি আপনাদেরকে একটু পরে ইনশাল্লাহ আশা করি কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ দরকার কি আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি কারণ পরে ব্যস্ততা চলে আসতে পারে আমি আপনাদেরকে এখনই এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে দেখেন আমি আপনাদেরকে একটা আরবি ডিকশনারির অ্যাপের লিংক দিচ্ছি এটা নাম হচ্ছে ওয়াফি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন এই অ্যাপটাতে আরবি লিখলে বাংলা পাবেন এবং বাংলা লিখলে আরবি পাবেন এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপটা সম্পূর্ণ ফ্রি এবং এটার জন্য কোনো চার্জ তারা নেয় না তবে তারা একটা অ্যাপিল করেছে সেটা হচ্ছে যে একশো টাকা যদি পারা যায় বিকাশে যেন তাদেরকে দেওয়া হয় তো আমি আমার আজ পর্যন্ত যতিষ্ঠান পড়েছে সবাইকে বলেছি যে

তো এই অ্যাপটা ইউজ করলে আপনাদের চলে যাবে তারপরে যদি চান হ্যাঁ লিঙ্ক দিয়ে দিয়েছে তারপরে যদি চান সেক্ষেত্রে আপনারা হার্ড কপি কিনতে পারেন হার্ড কপি তো আসলে কোনো বিকল্প নেই অ্যাপের ছোটখাটো কিছু দুটি আছে ওটা হার্ড কপিতে তো থাকে না আল্লাহ রহমতে তো আপাতত এই অ্যাপটাই আপনারা ইউজ করুন ইনশাল্লাহ এটাই বেস্ট আরবি আরবি থেকে বাংলার জন্য এবং বাংলা থেকে আরবির জন্য তো যাই হোক আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত থাকুক আলহামদুলিল্লাহ রবিন আলমিন ওসলাত ওসলাম মহিলা রাসুলের কারিম আল্লাহ আলী হসাবি আজমাইন